আসসালামু আলাইকুম, শারমিন ডিম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। শিম দিয়ে তৈরি খুব মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। মুখরোচক এই রেসিপিটি সকলের ভালো লাগবে আশা করছি। চলুন পুরো প্রসেসটা দেখে নেই। প্রথমে আমি 400 গ্রামের মতো শিম সুন্দর করে বেছে নিয়েছি, কোনো পোকা টোকা আছে কিনা দেখে নিয়েছি, দেখে পানি দিয়ে ক্লিন করে ধুয়ে নিয়েছি। কোনো অংশ আমি কেটে বাদ দেইনি, এভাবেই রেখেছি। এখন একটা প্যানে শিমগুলোকে নিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি 1 কাপ পানি অ্যাড করব। তো 1 কাপ পানি অ্যাড করে চুলাতে বসিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো আমি চুলাতে অলরেডি বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কিন্তু আমার শিমে বলক চলে এসেছে, পানিটাও শুকিয়ে আসা মতো হয়ে গিয়েছে। এমনভাবে পানি দিতে হবে যাতে পানিটা শিমের সাথে শুকিয়ে আসে। তো শিমের পানি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি একটা মশলা তৈরির জন্য। এখানে আমি 6-7টার মতো কাঁচা মরিচ, পেকে গেলে যেটা হয় সেই মরিচটাই মাঝখান থেকে ভেঙে নিয়েছি। মরিচটা যে যেমন পছন্দ করেন তেলের উপরে দিয়ে দিলাম। আর এখানে রসুন দিচ্ছি 2 টেবিল চামচের মতো, আর অবশ্যই সরিষার তেল ব্যবহার করেছি। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো, আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও একটু কম। তো আমি সরিষার তেলে এই উপকরণগুলোকে সুন্দর করে ভেজে নিব, নিয়ে একটা মশলা তৈরি করব। আমি এখানে আরও 2টা উপকরণ পরে যে অ্যাড করব, রসুনটা একটু যখন নরম হয়ে আসবে তখন আমি 1/2 চা চামচের মতো গোটা সরিষা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো জিরা, গোটা জিরা। এইগুলোকে আমি সুন্দর করে তেলের সাথে ভেজে নিব। তো আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে রেখে দিচ্ছি। আর এদিকে আমার শিমটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি শিমের বোটাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। সেদ্ধ হওয়ার পরে কিন্তু বোটাগুলো ছাড়াতে অনেক সহজ হয়, এই কারণে আমি আগে থেকে বোটাগুলো ছাড়াইনি। আর বোটাগুলো ছাড়িয়ে দিলে ভেতরে পানিটাও ঢুকে যেত, এই কারণে আমি বোটাগুলো পরে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে শিমগুলোকে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি, একদম মানে মিহি করে, যতটা পর্যন্ত ম্যাশ করা যায় ঠিক সেভাবে আমি ম্যাশ করে নিয়েছি। আমার ম্যাশ করা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি যে মশলাটাকে ভেজে রেখেছিলাম, সে রসুনগুলো কিন্তু দেখে বোঝা যাচ্ছে একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে, সুন্দর করে ভেজে রেখেছিলাম, সেগুলোকে পাটায় বেটে নিচ্ছি। যাদের পাটার ব্যবস্থা নাই তারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমার মনে হয় যে এইগুলো পাটায় বেটে নিলে সব থেকে বেটার হয়, ব্লেন্ডারে একদম ব্লেন্ড হয়ে যায়, খেতে কিন্তু তেমন স্বাদ লাগে না। তো আমার বাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচি মাখানো হয়ে গেলে আমি পেঁয়াজ বেরেস্তা অ্যাড করব। এখানে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা আছে। পেঁয়াজ বেরেস্তাটা আমি আগেই করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিলাম। যারা কাঁচা পেঁয়াজটা খেতে পারবেন না তারা শুধুমাত্র পেঁয়াজ বেরেস্তাটা দিলেই হবে। তো আমার কাঁচা পেঁয়াজটা অনেক পছন্দ, তাই আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি। এখানে 1/2 চা চামচের মতো লবণ দিলাম, কারণ এখানে আমি পেঁয়াজ দিয়েছিলাম, এই কারণে আবারও লবণ অ্যাড করলাম। আর সরিষার তেল দিয়ে দিলাম 1 চা চামচের মতো, যাতে একটু সরিষার তেলের ফ্লেভারটা আসে। তো আমি সব গুলো উপকরণ দিয়ে সুন্দর করে এই যে পাটাটাই মাখিয়ে নিচ্ছি পাটার উপরেই। তো এখন যে মশলাগুলো মাখালাম সেটা শিমের উপরে দিয়ে দিচ্ছি। তো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ইয়ামি একটা রেসিপি হবে, গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা। তো আমার পাটায় অনেকটা মেখে আছে, তাই আমি কিছুটা শিম নিয়ে সুন্দর করে পাটা থেকে মশলাগুলোকে ক্লিন করে নিয়ে নিচ্ছি। তো এই যে আমার নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো উপকরণ একসাথে সুন্দর করে মাখিয়ে নিব। তো আমি মাখিয়ে নিচ্ছি আলতো হাতে, আমার মাখানোও প্রায় হয়ে আসছে। দেখে কিন্তু খুবই লোভনীয় একটা ভর্তা তৈরি হয়ে গিয়েছে, গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা। যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই এভাবে
সিম ভর্তা করে খেয়ে দেখবেন কতটা ইয়ামি লাগে এবং টেস্টি লাগে। তো আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব তখনই নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।